মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5টা আর আজ হচ্ছে দুর্গাপুজো মহাসপ্তমী। তো তোমাদের সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা রইল, পুজো ভালো করে কাটাও, শারদীয় শুভেচ্ছা। হয়তো ওই ভিডিওটা পাবলিশ হতে হতে পুজোর প্রায় শেষের দিকে হয়ে যাবে। যাই হোক, তো ভিডিওটা করার কারণ টাইটেলটা দেখে বুঝতেই পারছো, একটা ব্লগ। আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে, আস্তে আস্তে ডিটেলস পাবে। তো আপাতত জেনে রাখো, আমরা যাচ্ছি জয়রামবাটি। না, ফার্স্টে যাবো আমরা কামারপুকুর, তারপর জয়রামবাটি, তারপরেরটা বলবো না, ওটা সারপ্রাইজ থাক, ওটা দেখাবো। তো সাথে থাকো, খুব তাড়াতাড়ি ট্রিপের ডিটেলস পাবে। গুড বাই। সো প্যাকিং অলমোস্ট ডান, আমরা এবার বেরোবো, আর 5-10 মিনিটে বেরোবো। এই যে আমার ব্যাগ রেডি প্রায়, আমিও রেডি। তো চলো, তোমাকে গাড়িটা দেখাই, কোন গাড়িতে যাচ্ছি। চলো, আমরা বেরোনোর জন্য রেডি। এই যে আমাদের বাহন মাহিন্দ্রা স্করপিও, ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে। আমরা এই গাড়িতে করে এখন বেরোবো। আমরা এখন যাব আমার বন্ধুদের তুলতে। ব্লাড ব্যাংকের ভিডিওটা যাকে আমার সাথে দেখেছিলে সে যাবে, তার বাবা মা যাবে, তো তাকে আমরা তুলবো, দিয়ে এখান থেকে বেরোবো। চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 6:02, মর্নিং হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি। তো এই যে ফুল ট্রিপ ট্রুপ, নেক্সট স্টপ হচ্ছে তারকেশ্বর। চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে, গুড বাই। তো এখন বাজে 7:40 আর আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। চা খাবো, বাবার দর্শন করব, মায়ের পুজোতে বাবার দর্শন হবে, তারপর আমরা আবার রওনা দেবো। এখান থেকে যাব কামারপুকুর, সেখান থেকে যাব জয়রামবাটি। তো চলো, চাটা খেয়ে নিয়ে দেখা হচ্ছে। এই যে আমার মাসিমণি, চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, একটা ভিউ দেখে নাও তারকেশ্বরের। আমাদের গাড়িটা ঠিক এই এই এরিয়াটার উল্টো দিকে আছে। আমরা এখান থেকে বেরিয়ে এইদিকে হাঁটছি চা খেতে যাবো বলে, কিন্তু ওরা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, তাই আমরা খুঁজছি। এখানে একটা মন্দির মতো আছে ভেতরে, এই যে আমাদের জুম করে দেখিয়ে দিই। আর পিছনে না, পিছনে না, এই পাশে, এখানে যেহেতু ঠাকুরের জায়গা তাই এখানে সব রকম ঠাকুরের জিনিস পাওয়া যায় এখানে কিনতে। একটা হোটেলও আছে, নিরামিষ হোটেল। হ্যাঁ, দেখো ডাকছে আমাদের, বলছো বেরোতে হবে, এত তাড়া করলে ঘুরতে আসা যায়। ভু, এসবিআই আমাদের স্বাগত জানাচ্ছে, এই প্রথম দেখলাম এসবিআই স্বাগত জানাচ্ছে। স্বাগত জানাই ফ্রম এসবিআই। এখানে একটা ঝিল আছে, ওই দেখো সামনে লোকজন চান টান করে, হাত পা ধোয়ে ভালো করে, আবার কি করবে। আর ঝিলটা তোমার একটু ভালো করে দেখে নাও, হেভি ঝিল আছে, এই দেখো হেভি ঝিল। এখানে জুতো খোলা হয়েছে, জুতো খুলে এখন পুজো দেওয়ার জন্য প্ল্যান হয়েছে, তো পুজো দিতে যাচ্ছে। ওই দেখো সামনে সব যাচ্ছে, আমরা যাচ্ছি খালি পায়ে। বন্ধু আমার খালি পায়ে হয়ে গেছে, সবাই খালি পায়ে হাঁটতে কষ্ট হয় ভাই। ভাই দেখো বন্ধুরা, কত ঘন্টা ঘন্টা বাজাবে, এখানে এসো ঘন্টা বাজিয়ে যাও, পূর্ণ হবে। এই যে মন্দির, যার মধ্যে বাবা তারকনাথ অবস্থান করছে। মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, তাই তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিলাম। এই দেখো মন্দিরের ভেতরটা, খুব দেখো পুজো করছে। ভেঙে গেছে, এত বাজিয়েছে, ছিঁড়ে মিড়েছে, ফেটে গেছে। চলো এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই,
কারণ এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলে আমরা বাকি জায়গাগুলো ঘুরতে পারবো না। তো বন্ধুরা 8:25 বাজে, এখানে চাটা খেতে একটু লেট হয়ে গেল। তো আমরা এবার বেরোচ্ছি। এই যে আমার মশাই, এটা আর একটা মশাই, এটা আমার বাবা, একে তো চেনো, আর মহিলা পার্টি সব আগে ঢুকে গেছে, আমার মা, আমার মাসি বোন। আমি আবার এদিকে হয়ে গেলাম কেন? আমরা এবার বেরোবো, নেক্সট স্টপ কামার পুকুর, চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। সো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কামার পুকুর। এখন টাইম হচ্ছে 10:03, আর কামার পুকুর হচ্ছে তোমরা বোধহয় সবাই জানো রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান। এখানে তিনি থাকতেন, তিনি তার শৈশব জীবন ছোটবেলা কাটিয়েছে পুরো এখানে। সেই জায়গাগুলো একটু মানে একটা দেখার তীর্থস্থান মতো হয়ে গেছে যেহেতু উনি মহাপুরুষ ছিলেন। তো সেই জায়গাগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত আমরা টিফিনটা সেরে নেবো, টিফিনটা সেরে তারপর আমরা সেদিকে এগোবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে চলেছি, ভেতরে ঢুকবো বলে। আমরা এখানে একটা গাইড পেয়েছি যে আমাদের ডেসক্রাইব করে দেবে। এই যে লেডি গাইড পেয়েছি আমরা একটা। ম্যাডাম আপনার নামটা একটু বলুন। রিয়া গায়েন। রিয়া গায়েন ম্যাডামের নাম। ইনি আমাদের ডেসক্রাইব করে দেবেন এখানে রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় থাকতেন, বা ফুল ডিটেলস আমরা তার ব্যাপারে ইনফরমেশন এখানে পেয়ে যাবো। মন্দিরগুলোর কি ব্যাপার না ব্যাপার সব খবর পেয়ে যাবেন। এই দিক দিয়ে আমরা এলাম, ওই পিছন দিকে আমাদের গাড়ি আছে, ওখান থেকে হেঁটে এদিক দিয়ে আমাদের যেতে হবে। গাছগাছালি ভর্তি সবুজ গ্রিনারি। আচ্ছা এখানেই বন্ধ করতে হবে, ভেতরটা দেখাতে পারবো না, সরি, সি ইউ সুন। দেখো বন্ধুরা ভেতর থেকে তো আর তোলা যাবে না, তো এখান থেকেই মোটামুটি যতটা পারো দেখে নাও, বাকিটা পরে হবে। আচ্ছা ম্যাডাম বলছি, এই এই জায়গাটার ডেসক্রিপশনটা মানে এটা কিসের আশ্রমটা কিসের জন্য? রামকৃষ্ণ মঠ, মহারাজা দেখাশোনা করে এই ভিতরটা। ওখানে আচ্ছা এগুলো গেস্ট হাউস, একটু যারা বাইরে থেকে আসে জন্মস্থান, সেগুলো গেস্ট হাউস। এটা দেখলেন সব যারা বাইরে থেকে আগে গিয়ে দুদিন করে আসে তাদেরকে থাকতে দেয়। আচ্ছা এই গেস্ট হাউসে থাকার জন্য আগে থেকে বুকিং করে আসতে হবে বন্ধু? না বুকিং নাম্বার, ফোন নাম্বার আছে নাকি? ফোন নাম্বার করে দেবে স্যার বুকিং মহারাজা থেকে অনলাইনে। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি ম্যাডাম? আচ্ছা রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে চান করতেন সেই হালদার পুকুরে আমরা যাব। আচ্ছা হালদার পুকুর নাম হয়েছে কারণ এখানে কি মানে হালদার বংশ, ভাবতে পারছো? কলকাতায় আছে রায় বংশ, সেন বংশ, বোস বংশ, এখানে আছে হালদার বংশ। হালদার পুকুরে পড়েছিল মা রোজের মুঠো মুঠো জবা ফুল বেলপাতা দিয়ে হালদার পুকুরটা পুজো করতো। এই হালদার পুকুরটা হলো আমাদের এখানকার ছোট গঙ্গা। এখানে বিয়ে বাড়ি হলে, পুজনো বাড়ি হলে এই জলেতেই সবকিছু হয়। তখন তো দুপাশে বন ছিল, সারাদা মা আসতে ভয় পেত। রামকৃষ্ণ ঠাকুর অস্ত্র সখী পাঠ ছিল, পেছনে চারজন সামনে চারজন, মাকে চান করিয়ে নিয়ে যাবে আবার চান করিয়ে দিয়ে যাবে। মা ভাবত পাড়ি কোনো মহিলা জানত না ঠাকুর পাঠছিল বলে। এটা হলো আমাদের এখানকার ছোট গঙ্গা। রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুরের মা বাবা সারদা মা সবাই এই পুকুরেই চান করেছিল। সামনে আসুন, মাকে চান করিয়ে। হ্যাঁ দেখো বন্ধু এখানে কি লেখা আছে, যেহেতু এটা একটা তীর্থস্থান পবিত্র জায়গা তাই এখানে কাপড় কাঁচা আবর্জনা ফেলা একদমই, আবর্জনা একদমই নিষিদ্ধ হওয়া উচিত সব জায়গাতে। এটা শুধু পার্টিকুলার কিছু কিছু জায়গায় করা হয়েছে, আমার মতে তো যে কোনো পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখাই ভালো, কিন্তু রাখে না কেউ, কেন জানি না। দেখো বন্ধু আচ্ছা ম্যাডাম ওই যে ওখানে মায়েদের জন্য ঘাট আছে ওইটা মহিলারা চান করে, এটা পুরুষরা চান করে, বুঝলে? আর এই শিব মন্দিরটা যুগের শিব মন্দির, ঠাকুরের মা এই হালদার পুকুরে চান করে শিব মন্দিরে পুজো দিতে এসেছিল। এখান থেকে জ্যোতি বেরিয়ে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল। আর আম গাছটা দেখছেন, ঠাকুর নিজের হাতে লাগিয়েছে, এটা ঠাকুরের হাতে লাগানো আম গাছ। আর এই তিনটে মাটির বাড়ি দেখছেন, এটা ঠাকুরের দাদার, মাঝেরটা বৈঠকখানা, ওইদিকে একটা ঠাকুরের পুজো। আচ্ছা
আচ্ছা এই পুরো বাড়িটা হচ্ছে লাহাদের বাড়ি, লাহা কৃষ্ণ ঠাকুরের বাবার বাড়ি ছিল ডিরেক্টর আমি ওখানকার জমিদার ঠাকুরের বাবাকে জমি নিয়ে মিশতে সাক্ষী দিতে বলেছিল। ঠাকুরের বাবা বলছে আমি তো ব্রাহ্মণ মানুষ মিশতে সাক্ষী দিতে পারবো না, সেই জন্য রঘুপীরকে মাথায় করে নিয়ে আমার পুকুরে চলে এসেছিল। এখানকার ধর্মদাস লাহা ছিল জমিদার, ধর্মদাস লাহাই ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিল। এগুলো সব লাহা বাবুদের বাড়ি। এই দেখো বন্ধুরা এখানে ভোগ রান্না হচ্ছে, খাওয়ার জন্য সবাই খাবে। আর এই মন্দিরটা হলো লাহা বাবুদের বিষ্ণু মন্দির। রামকৃষ্ণ ঠাকুরের যখন 5 বছর বয়স ঠাকুরের মা ঠাকুরকে খাই দাই পাঠশালাই পাঠিয়ে দিত। ঠাকুর পাঠশালাই না পড়াশোনা করে এই বিষ্ণু মন্দিরে এসে মা কালীর ছবি আঁকত আর নাজলাকে পুজো করত। এই মন্দিরটা 3 তলা, উপরে একটা দেখালাম তখন, এই একটাই নিচে আর একটা রয়েছে আন্ডারগ্রাউন্ড। বর্গী এলো দেশে বলে যে কবিতা আমরা শুনেছিলাম, সেই বর্গী অ্যাকচুয়ালি আসতো এখানে। আর এখানে দেখো তারা দেখাচ্ছে, এদিক দিয়ে দেখো, এইখানে বসে বসে গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদের মায়ের ছবি আঁকতেন। দেখো নিচে গদাধর বলে লেখা আছে, একটা উপরের ঘর লেখা আছে, এদিকে আবার লেখা আছে নিচের ঘর। আচ্ছা এই দেখো বন্ধুরা এখানে দেখো নিচের ঘর লেখা আছে, এখানে যে আন্ডারগ্রাউন্ড ঘরের কথা বললো সেটা এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড ঘরে যায়, আর এখান দিয়ে যে উপরের। তোমার ছেলে তো পাগল না, মা বৌদাইনিকে দেখার জন্য এইটাই কামার পুকুর। এর আগে জায়গাটার নাম ছিল সুবলালগঞ্জ, তারপর কামার পুকুর হয়েছে। তো এখন বাজে 11:35, আমরা কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে রওনা দিচ্ছি। যদিও জয়রামবাটি কোভিডের কারণে 3টা থেকে খোলে, আমরা আউটসাইড থেকে দেখে চলে আসব, মানে আরেকটা জায়গায় যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আপাতত গাড়িতে উঠছি। বন্ধুরা এখন বাজে 12টা আর আমরা এসে গেছি জয়রামবাটি। এই যে এদিক দিয়ে ঢুকে এখানে কার পার্কিং করে, এটা শুধুমাত্র কার পার্কিং এরিয়া মন্দিরটা দেখার জন্য। কার পার্কিং করে ঠিক কারটা পার্কিং করেই বেরিয়ে ডান দিকে সোজা হাঁটতে হবে। এই যে সারদা মায়ের মন্দির এখানে আছে, শ্রী শ্রী মাতৃ মন্দির, যেটা এই মুহূর্তে বন্ধ আছে কোভিডের জন্য। নতুন টাইম টেবিল হয়েছে 8:30 থেকে 11:30 আর 3:30 থেকে 5:30। বাইরে থেকে যতটা পারো দেখে নাও। এই যে মন্দিরটা তখন তোমাকে দেখালাম, ওই মন্দির থেকে উল্টো দিকে আসবে এই দোকানটার পাশ দিয়ে দেখাবো। দোকানে এখানে লেখাই আছে সিংহবাহিনী মন্দির, এদিকে
এদিক দিয়ে সোজা ঢুকে যাবে। ডান দিক বাঁ দিক করে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি, আর এই যে মন্দিরে পৌঁছে গেছি, এ হচ্ছে পুরো ভিউ মন্দিরের। এদিকে আছে পুকুর, এখানে একটা ছোটখাটো ঘাট আছে, এই যে ঘাট আর এই পুকুর, ছোটখাটো না ভালোই বড় পুকুর আছে। তো আমরা সিংহবাহিনী মন্দিরে আছি, এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার, এই মন্দিরটা বানিয়েছেন একজন অ্যাডভোকেট, তার নাম হরিপদ ঘোষ হাজরা। এই মন্দিরটা সিংহবাহিনী দেবীর নামে নামাঙ্কিত করে নামটা হয়েছে। এই দেবী হচ্ছেন মা দুর্গার, দেবী দুর্গার আর একটা রূপ, যার চারটে হাত আছে এবং চারটে হাতে চারটে অস্ত্র আছে। সো তার নাম করে তারই এখানে মূর্তি আছে, সেই মূর্তি এখানে পুজো হয়। দেখো এখন যেমন পুজো হচ্ছে এখানে। তো তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দিরটা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো বলতে গেলে অনেক পুরনো একটা মন্দির। নেক্সট যে জায়গা তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা হচ্ছে আমরা যাব জয়পুর রেন ফরেস্ট বলে যে জায়গাটা আছে, যেখানে বিশাল একটা হাইওয়ে মতো একটা রাস্তা, আর যার চারদিক সরি দুদিক দিয়ে দুদিকে জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল। অনেক ভিডিওতে দেখেছ তোমরা, এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে। তো সেই জায়গা দিয়ে আমরা যাব, যেখানে যাব সেটা হচ্ছে আমরা যাব বিষ্ণুপুর। তো ওই জায়গাটার ভেতর দিয়ে যাবার ইচ্ছা আছে। তো আপাতত আমরা গাড়িতে যাচ্ছি, গাড়ি থেকে স্টার্ট দেবো, এখন ওই ওইদিকেই যাবো, দেখা যাক কতদূর কি যাওয়া যায়, তোমাদের দেখাবো নিশ্চয়ই।